ধন্যবাদ আমি জানাচ্ছি ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসএবিলিটিস এবং আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আপনারা যারা শুনছেন আমার কথা আপনাদের সবাইকে ইনক্লুশন নিয়ে কথা বলতে বলা হয়েছে কথা বলছি আমরা মননে উচ্চারণে ভাবনায় কাজে ইনক্লুশন নিয়ে কথা বলতে বলছি আমরা আমি খুব স্পেসিফিক্যালি একটুখানি কথা বলতে চাইবো আমি ফোকাস করতে চাইবো ওই যে প্রগতিশীল সমাজের কথা বললো আমাদের বন্ধু প্রগতিশীল সমাজের মধ্যে ইনক্লুশন তাদের মননে ইনক্লুশন ইত্যাদি নিয়ে কথা বলা হলো কিন্তু এই প্রগতিশীল সমাজের প্রোডাকশনটা যেখান থেকে হয় অর্থাৎ ইউনিভার্সিটি কলেজ স্কুল ইত্যাদির ক্লাসরুম সেইখানে কেন কি আমার কাজটাই হচ্ছে পড়ানো আমার কাজটাই হচ্ছে পড়াশোনার মধ্যে থাকা ইত্যাদি স্টুডেন্টদেরকে পড়ানো তার জন্য সরকার আমাকে টাকা দেয় টাকা নিয়ে আমি পড়াই ক্লাসরুমে গিয়ে পড়াই অতএব এই ক্লাসরুমের মধ্যে ইনক্লুশন এবং ক্লাসরুমের মনন ক্লাসরুমের একটা নিজস্ব একটা কনসিয়াসনেস আছে একটা 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 মন আছে একটা চেতনা আছে সেই চেতনা সেই মনের মধ্যে ইনক্লুশন আমি একেবারেই দীর্ঘ করবো না আমার বক্তব্য খুব সংক্ষেপে একটি দুটি উদাহরণ দিলে হয়তো আপনারা একটু বুঝতে পারবেন কারণ এখানে আপনারা অনেকেই হয়তো ছাত্রছাত্রীরা রয়েছেন অনেকেই হয়তো শিক্ষক শিক্ষিকারা রয়েছেন অধ্যাপকরা রয়েছেন পড়াশোনার সঙ্গে যুক্ত থাকা মানুষ রয়েছেন কারণ এটা একটা ইউনিভার্সিটি স্পেসের মধ্যে আমরা কথা বলছি যখন ক্লাসে পড়তে যাই আমরা স্টুডেন্ট হিসেবে যখন ক্লাসে একজন ভিজুয়ালি ডিসেবলড মানুষ পড়তে চান অফেন তাদেরকে একটি সমস্যা ফেস করেন তারা অফেন এই সমস্যার সম্মুখীন তারা হন বোর্ডে অনেক কিছু লিখে দেওয়া হয় এবং সেটা আমরা ফলো করতে পারি না আমার ক্ষেত্রে যেটা বারবার হয়েছে সবসময় আমাকে ওই টিচারদেরকে কোট অন কোট ডিস্টার্ব করতে হয়েছে যে একটু যদি বলে দেন বোর্ডে যেটা লিখলেন সেটা যদি বলে দেন তাহলে আমার এই রেকর্ডারে রেকর্ড হয়ে যাবে ধরা যাক একজন ডেফ মানুষ যিনি শুনতে পাচ্ছেন না আমরা ইনক্লুশনের কথা বলছি এখানে কোনো একটি বিশেষ ডিসএবিলিটির কথা আমরা বলছি না আমরা ডিসএবিলিটি অ্যাজ এ হোল যেটা নাকি একটা প্লুরাল কনসেপ্ট ডিসএবিলিটিস প্রতিবন্ধকতা এক ধরনের নয় বহু বহু ধরনের প্রতিবন্ধকতা এবং প্রতিবন্ধকতা যুক্ত মানুষদের চাহিদাও বিভিন্ন রকমের দৃষ্টিহীন মানুষদের ও সব দৃষ্টিহীন মানুষদেরই যে একই রকমের চাহিদা হবে তা নয় ধরা যাক একজন শ্রবণ প্রতিবন্ধী মানুষ একজন ডেফ মানুষ আমরা এখনো যে ধরনের লেকচার মোডের মধ্যে দিয়ে পড়াশোনা করি তিনি যখন ক্লাসে গিয়ে বসবেন একজন ডেফ মানুষ যখন ক্লাসে গিয়ে বসবেন তিনি কিভাবে লেকচারটা অ্যাক্সেস করবেন আমাদের ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের কলকাতার যে সাধারণ কলেজ ইউনিভার্সিটি যেগুলি রয়েছে আমাদের রোজকার যে কলেজ ইউনিভার্সিটিস গুলোর কথা আমরা ভাবছি সেখানে আমাদের কি ইনক্লুশন হচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি ধরা যাক পরীক্ষা এখনো যেভাবে আমাদের পরীক্ষার সিস্টেমটা রয়েছে যেভাবে ইভ্যালুয়েশনের সিস্টেমটা রয়েছে আমাদের কনস্ট্যান্টলি আমাদেরকে ইভ্যালুয়েট করতে হয় ইভ্যালুয়েট করা হয় ইত্যাদি পরীক্ষার যে সিস্টেম এখনো রয়েছে সেটা কি খুব ইনক্লুসিভ কিভাবে ইনক্লুসিভ শুধুমাত্র এবং এই কথাটি আমার স্পষ্ট মনে পড়ে আগের বছর অনির্বান্দা অনির্বান্দার পরেই হয়তো বক্তব্য রাখবেন অনির্বান্দা এই কথাটি বলেছিলেন ইনক্লুশনের সঙ্গে ইন্টিগ্রেশনের কোনো সম্পর্ক নেই ইন্টিগ্রেশন বলতে শুধুমাত্র একটি র্যাম্প তৈরি করে দেওয়া এবং হুইলচেয়ার নিয়ে গিয়ে হুইলচেয়ারটা ক্লাসে প্লেস করে দেওয়া এইখানে ইন্টিগ্রেশন শেষ ইনক্লুশন এখান থেকে শুরু সেই মানুষটি আমি একজন ডিসেবলড মানুষ হিসেবে আমরা যখন ডিসেবিলিটি নিয়ে কথা বলি প্রায়শই আমাদের কথাবার্তাগুলো রিজার্ভেশনের চারপাশে ঘুরতে থাকে র্যাম্প রিজার্ভেশন 3%, 4%, 5% ইত্যাদির চারপাশে ঘুরতে থাকে একজন রিজার্ভেশনের মাধ্যমে একজন স্টুডেন্টকে আমি ক্লাসে স্থান করে দিলাম অতএব আমি ইনক্লুসিভ এই যে একটা অত্যন্ত সিম্প্লিফাইড ধারণা ইনক্লুশনের একটা সিম্প্লিফাইড ধারণা সেই মানুষটি মিনিংফুলি পার্টিসিপেট করতে পারলেন কিনা ক্লাসে তিনি কন্ট্রিবিউট করতে পারলেন কিনা ক্লাসে স্টুডেন্টরাও কন্ট্রিবিউট করে ইকুয়াল যেমন ভাবে একজন শিক্ষক কন্ট্রিবিউট করেন তেমন ভাবে একজন স্টুডেন্ট কন্ট্রিবিউট করে অ্যাজ এ শিক্ষক একজন শিক্ষার সঙ্গে যুক্ত থাকা মানুষ হিসেবে পড়ানোর সঙ্গে যুক্ত থাকা মানুষ হিসেবে আমি যখন ক্লাসে যাই আমি কতটা ইনক্লুসিভ স্পেস পাই অবশ্যই একটি ক্লাসরুমে আমার পাওয়ার পজিশন অনেক হাই অতএব আমি সেটা আমার মতো করে অনেকটা অ্যাডজাস্ট করে নিতে পারি কিন্তু একটা 70 জনের ক্লাস একটা 60 জনের ক্লাস যেখানে হয়তো আমি একাই ডেফ মানুষ হয়তো আমি একাই হুইলচেয়ার ইউজার হয়তো আমি একাই ভিজুয়ালি ডিসেবলড মানুষ আমার পক্ষে কতটা সম্ভব সেখানে সেই আমার অ্যাটমসফিয়ারটাকে আমার মতো করে সেই পুরো রেসপন্সিবিলিটিটা কি আমার একার ইনক্লুডেড হওয়ার দায়টা কি পুরো একা আমার
আমি চেষ্টা করব একমাত্র অন্তর্ভুক্ত হওয়ার এবং বাদবাকি যে 59 জন মানুষ তাদের রেসপন্সিবিলিটিটা কোথায়, সচেতন মানুষ হিসেবে তাদের রেসপন্সিবিলিটিটা কোথায়। উচ্চারণের কথা বলা হচ্ছিল, উচ্চারণের কথাটা দিয়েই আমি শেষ করব। অবশ্যই আলোচনা আর দীর্ঘ করবার প্রশ্ন উঠছে না, কারণ অনেক মানুষ আছেন তারা কথা বলবেন। যে কথা বলা হচ্ছিল যে ভাষা, আমাদের প্রতিদিনের ব্যবহৃত ভাষার মধ্যে কানা খোড়া বিকলাঙ্গ এই যে এই শব্দগুলো ব্যবহার করতে হয় না, কানাকে কানা বলতে নেই, খোড়াকে খোড়া বলতে নেই ইত্যাদি, এই যে সাধারণ কতগুলো কথা আমরা শুনে থাকি। কিন্তু তার বাইরে গিয়েও যদি আর একটু বড় করে ভাবি, কারণ কি উচ্চারণের মধ্যে দিয়েও তো মনন বা থটস বা অ্যাটিচিউডটা খুব রিফ্লেক্টেড হয়। অতএব আমরা যদি আমাদের প্রবাদ প্রবচনের দিকে তাকাই, আমাদের সাধারণ রোজকার কথার দিকে যদি তাকাই, অন্ধের মতো রাস্তা দিয়ে চলিস না, অন্ধের মতো অনুকরণ করিস না, অন্ধের মতো ভক্তি দেখাস না। তার মানে কি অন্ধরা নির্বিচারে ভক্তি দেখায়, অন্ধরা নির্বিচারে অনুকরণ করে, সব অন্ধ মানুষ নির্বিচারে অনুসরণ করে, অন্ধ মাত্রই নির্বিচারে অনুকরণ বা অনুসরণ করা। Don't give me a lame excuse. খোড়া অজুহাত, যে অজুহাত নিজের পায়ে দাঁড়াতে পারে না। ভাষার মধ্যে একটা নেগেটিভ কনোটেশন যুক্ত করাই আছে ডিসএবিলিটির সঙ্গে। ডিসএবিলিটি টু টার্ন আ ডেফ ইয়ার, আমি একটা কথা শুনলাম না, পাত্তা দিলাম না, ডেফ ইয়ার। আমাদের প্রতিদিনের ব্যবহৃত ভাষা, আমাদের প্রবাদ প্রবচন, আমাদের ভাষা যেভাবে তৈরি করা হয়েছে, প্রভার্বস, এখন এইগুলোকে সরিয়ে ফেলা খুব কঠিন। আজকের একটি মাস কনভেনশন করলাম, কালকে থেকে আমরা ডেফ ইয়ার বলবো না, আমরা লেম এক্সকিউজ বলবো না, আমরা অন্ধের মতো অনুকরণ বলবো না, এটা এতটা সহজ নয়। মনন যেমন ভাষাকে প্রভাবিত করবে, ভাষাও তেমন মননকে প্রভাবিত করবে। অতএব আমার মনে হয় এটা অনেক বেশি কমপ্লেক্স, অনেক বেশি ইন্ট্রিকেট, এবং এই ধরনের আলোচনা আমি আবারও ধন্যবাদ জানাবো যিশু এবং এফএসডি কে অ্যাজ এ হোল, ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসএবিলিটিস কে, এই ধরনের অনুষ্ঠান বারবার করবার জন্য। আমি শেষ করব জাস্ট নজরুলের দুটো লাইন দিয়ে। নজরুল লিখেছিলেন অন্য একটি কনটেক্সটে, কিন্তু আমার মনে হলো আজকের এই কনটেক্সটে লাইন দুটো হয়তো অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। শিকল পরা ছল মোদের, শিকল পরা ছল, শিকল পরি শিকল তোদের করবরি তুকল, তোদের বন্ধ কারায় আশা মোদের বন্দি হতে নয়, ওরে ক্ষয় করতে আশা মোদের সবার বাঁধন ভয়, এই বাঁধন পরি বাঁধন ভয়কে করব মোরা জয়। শিকল পরা পা নয়, এ শিকল ভাঙা কল। ধন্যবাদ।